আলহামদুলিল্লাহ, আমরা অতি সহজে যজমের উচ্চারণ শিখেছি 23টা হরফ দিয়ে, আর 5টি হরফ আমরা পরে শিখব। সমস্ত হরফে যজম দিলে 5টি হরফ ব্যতিক্রম হয়ে যায়, সেই ব্যতিক্রম 5টি আমরা এখন শিখব। এই ব্যতিক্রম 5টি হরফকে কলকল বলে। আমরা এখন নতুন আরেকটি বিষয় আপনাদের মাঝে নিয়ে আসছি, কলকলার বিবরণ। এখন আমরা শিখব হলো কলকলার বিবরণ। আমরা কলকলা শিখব অতি সহজেই। কলকলার অর্থটা আমরা জেনে নিই। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ পাঁচটি সবাই আমার সাথে বলুন, কফ জিম দাল। কলকলার হরফ পাঁচটি কফ জিম দাল। এই পাঁচটি হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন সবাই আমার সাথে বলুন, হামজা কফ জবর অক কলকলা, হামজা কফ জের ইক কলকলা, হামজা কফ ফেশ উক কলকলা, অক ইক উক। হামজা ক জবর অক কলকলা, হামজা ক জের ইক কলকলা, হামজা ক পেশ উক কলকলা, অক ইত উক, অক ইত উক। হামজা বা জবর আবে কলকলা, হামজা বা জের ইবে কলকলা, হামজা বা পেশ উবে কলকলা, আবে ইবে উবে, আবে ইবে উবে। হামজা জিম জবর আজে কলকলা, হামজা জিম জের ইজে কলকলা, হামজা জিম পেশ উজে কলকলা, আজে ইজে উজে, আজে ইজে উজে। হামজা দাল জবর আদে কলকলা, হামজা দাল জের ইদে কলকলা, হামজা দাল পেশ উদে কলকলা, আদে ইদে উদে, আদে ইদে উদে। এই 5টি হরফ ছাড়া অন্য কোনো হরফে কলকলা হবে না। এই 5টি হরফের মধ্যে 2টা হরফ রয়েছে খুবই মোটা, আর বাকি 3টা পাতলা। এই জন্য 2টার আওয়াজ কিছুটা জবরের মতো শোনাবে, আর 3টার আওয়াজ কিছুটা হালকা জেরের মতো শোনাবে। আমরা নিচের থেকে মাস করব, সবাই আমার সাথে বলুন, নুন কফ জবর না ক কলকলা, ওয়াও কফ জের উই ক কলকলা, আইন কফ ফেশ উ ক কলকলা, মিম ক জবর মা ক কলকলা, ফা ক জের ফি ক কলকলা, নুন ত পেশ মু ক কলকলা, হা বা জবর হা বে কলকলা, সাদ বা জের সি বে কলকলা, মিম বা পেশ মু বে কলকলা, ফাজিম জবর ফাজে কলকলা, ওয়াও জিম জের উইজে কলকলা, তাজিম পেশ তুজে কলকলা, ইয়াদাল জবর ইয়াদে কলকলা, সাদ দাল জের সিদে কলকলা, মিম দাল পেশ মুদে কলকলা, মিম গাইন জবর মাগ, ইয়া ফা জবর ইয়ফ, নুন হা জবর নাহ,
কাফেশ রুক ওয়ালাম পেশ জুল হামিম পেশ হুম তানুন পেশ তুন বাসিন জের বিস মিম হা জবর মাহ ইয়া হামজা জবর ইয়া ইয়া হামজা জবর ইয়া বায়া জবর বাই মিম সিন জবর মাস বালাম জের বিল ইয়া সাদ জবর ইয়াস আইন মিম জবর আম ফারাজের ফির কাফ লাম পেশ কুল তাঘীন জবর তাঘ তারা জবর তর তারা জবর তর ইয়াখা জবর ইয়াখ বা কাফ জের বিক ইয়া জবর ইয়াও নুন শিন পেশ নুষ নুন আইন জবর না বা কাফেশ বুক আইন সাদ জবর আস নুন ফা জবর নাফ লাম মিম জবর লাম আইন লাম জবর আল মিম হামজা জবর মা লাম লাম জের লিল কাফ মিম পেশ কুম মিম আইন পেশ মু ফা লাম জবর ফাল হামজা মিম জবর আম লাম মিম জবর লাম ফা জাল জবর ফাজ জাল রাজের দির নুন শিন পেশ নুষ আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা অতি সহজে যজমের ব্যবহার শিখলাম, যজমের সাথে আমরা কলকলা শিখেছি। কলকলা হরফের মধ্যে দুইটা হরফ রয়েছে, কফ এবং ক। এই দুইটা হরফ আমাদের মোটা আওয়াজে পড়তে হবে, দুইটা হরফ মোটা, এবং আমরা যখন কলকলা করে পড়ব তখন মোটা করেই পড়ব এবং শুনিতে কিছুটা জবরের মতো শোনাবে, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।